हे गाइज अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल फारहा ब्यूटी प्लेस। आज हमें आबारो एक स्किन केयर रेमेडी शेयर करार्जन चले एलाम। आज हमें तुम्हारे साथ एमन एक फेस पैक शेयर करब जेटा तुम्हारे जो दारुण भावे उपकारी होबे। और एखन जेहेतु सामर सीजन चलछे, एई सामर सीजनेर जन्य एई फेस पैकटा तो भीषण भावे उपकारी होबे। एटा व्यवहारेर फले स्किनेर मध्ये थाका कालो दाग, छोप ब्रोनेर दाग, स्किनेर मध्ये थाका लालचे भाव, पिगमेंटेशन दूर होबे, तार पाशापाशि स्किनटा अनेक बेशि उज्जवल होये उठबे, फर्सा होये उठबे। तो चलो भिडियोटा शुरू करी। তার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে এই রকম হেল্পফুল ভিডিও রেগুলার পাওয়ার জন্য। রেমেডিটা বানানোর জন্য প্রথমেই একটা বোল নিয়ে নিতে হবে। এবারে নিয়ে নিতে হবে টুথপেস্ট। টুথপেস্ট আমাদের স্কিনের মধ্যে থাকা কালো দাগ সব দূর করবে। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে হেল্প করবে। টুথপেস্ট এখানের মেন ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করলে হবে না। আমি এখানে কোলগেটটা ইউজ করছি। তোমরা যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারো, তবে অবশ্যই টুথপেস্টটা হোয়াইট হতে হবে। এবারে বোলের মধ্যে কিছুটা পরিমাণে টুথপেস্ট নিয়ে নিতে হবে। এইবারে আমাদের লাগবে ভিটামিন এ ক্যাপসুল। ত্বকের যত্নে ভিটামিন এ ক্যাপসুল দারুণভাবে কার্যকরী একটি উপাদান। এটা স্কিনের মধ্যে থাকা পিগমেন্টেশন দূর করে, চোখের নিচে থাকা কালো দাগ দূর করে, এছাড়া এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে। এছাড়াও এটা আমাদের স্কিনকে উজ্জ্বল, ফর্সা, গ্লোয়িং করে তুলতে দারুণভাবে কার্যকরী। তো আমি একটা ভিটামিন এ ক্যাপসুল নিয়ে এর মধ্যে থাকা অয়েলটা টুথপেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি হাফ করে কেটে রাখা টমেটো। এবারে টমেটোর রসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টমেটো আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এনজাইম যা এক্সফোলিয়েটর হিসাবে দারুণভাবে কাজ করে। আমাদের স্কিনের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ভেতর থেকে পরিষ্কার করতে টমেটো ভীষণভাবে সাহায্য করে। এছাড়া স্কিনের মধ্যে থাকা ব্রণ, ফুসকুড়ি এগুলোকে দূর করতে, স্কিনের মধ্যে অতিরিক্ত অয়েল কন্ট্রোল করতে এবং আমাদের স্কিনকে উজ্জ্বল, ফর্সা করে তুলতে টমেটো ভীষণভাবে সাহায্য করে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব বেসন। গাইস, এই গরমে বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। এটা আমাদের স্কিনের মধ্যে থাকা স্যান্টেন রিমুভ করবে, আমাদের স্কিনের মধ্যে জমে থাকা ধুলো ময়লা টেনে বার করে আমাদের স্কিনকে উজ্জ্বল, ফর্সা করে তুলতে হেল্প করবে। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের ফেস প্যাকটা। এটা কিভাবে ব্যবহার করতে হবে চলো দেখে নাও। এই ফেস প্যাকটা হাতের সাহায্যে অথবা মেকআপ ব্রাশের সাহায্যে পুরো ফেসের মধ্যে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করবে এটা খুব ভালো করে ড্রাই হয়ে যাওয়ার জন্য। তারপর নর্মাল জল দিয়ে ফেসটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ফেসের মধ্যে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। তোমরা নিভিয়া সফটের এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ময়েশ্চারাইজার এটা। আর ময়েশ্চারাইজার যদি না থেকে থাকে তাহলে অ্যালোভেরা জেল অথবা নারকেল তেল ব্যবহার করতে পারবে। এই ফেস প্যাকটা একবার ব্যবহারেই বুঝতে পারবে এটা কতটা ভালো রেজাল্ট দেয়। তবে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আমার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো আর নিজেকে সুন্দর রাখো।